যুক্তরাষ্ট্রে কাউন্সিল নির্বাচনে চার বাংলাদেশি পরাজিত হয়েছেন এই নির্বাচনে পরাজিত বাংলাদেশি প্রার্থীরা হলেন মৌমিত আহমেদ সোমা এস সাঈদ দিলীপ ও মুজিব ইউ রহমান নির্বাচনে একটি পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এদের মধ্যে চারজন বাংলাদেশি দুইজন ভারতীয় ও দুইজন যুক্তরাষ্ট্রের মঙ্গলবার দিনব্যাপী গ্রহণ শেষে সিটি ডিস্ট্রিক্ট চব্বিশের কাউন্সিলর হিসেবে জেমস এফ জিনারিওফে বিজয়ী ঘোষণা করা হয় নির্বাচনে মোট ভোটের সংখ্যা পাঁচ হাজার পাঁচশো তেত্রিশটি এর মধ্যে জেমস এফ জিনারিও পেয়েছেন তিন হাজার তিনশো ছয় ভোট মৌমিত আহমেদ পেয়েছেন আটশো বাষট্টি সোমা এস সাঈদ চারশো পঁচাত্তর দীপ্তি শর্মা দুশো চুয়াত্তর দিলীপনাথ দুশো চল্লিশ ভোট নিতা জৈন একশো বাহাত্তর মুজিব ইউর রহমান একশো তেইশ ভোট এবং মাইকেল আর্ন ব্রাউন পেয়েছেন চুয়াত্তর ভোট